দরিদ্র কর্মহীনদের প্রতি এমপি ফারুকের হটলাইনের সেবা অব্যাহত, জনমনে স্বস্তি। রাজশাহী থেকে এ কে এম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর চিবির প্রতিবেদনে। সারা দেশের ন্যায় রাজশাহী সহ তানোর উপজেলাতেও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে উপলক্ষে লকডাউনের মধ্যে দরিদ্র কর্মহীনদের প্রতি মানবতার কথা ভেবে রাজশাহী এক আসনের সাংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী তার হটলাইনের সেবা অব্যাহত রেখেছেন বলে জনমনে স্বস্তি ফিরেছে। এমপি ওমর ফারুকের উদ্যোগে মানবতার সেবা তানোর এবং গোদাগাড়িতে প্রতিদিন প্রায় 700 পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। এদিকে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না নিজেকে ঝুঁকিতে রেখে এমপির পক্ষে মানবতার সেবা পৌঁছাচ্ছেন। তাছাড়া তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনই মহতী কার্যক্রম দেখে লুৎফর হায়দার রশিদ ময়নার কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমিও এ মহামারীতে নিজেকে সুরক্ষিত রেখে জনগণের পাশে থাকছি এবং থাকব। তানোরের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে কিন্তু আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে, সেহেতু এটাকে আমরা একটা মহামারী দুর্যোগ মনে করতে পারি। এটা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং আমাকে সবাই ভোট দেওয়া ওই চেয়ারে মানে উপজেলা চেয়ারম্যানের ওই চেয়ারের দায়িত্ব দেওয়া দিয়েছে তারা, সেহেতু সে দায়িত্ব থেকেই আমারও কিন্তু আমারও দায়িত্ব যেটা যে এরকম দুর্দিনে আমার তানোরের মানুষের পাশে থাকা। এখানে করোনা ভাইরাস তার কাজ তাই করবে, তাকে প্রতিরোধ করার কাজ আমরা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি নিজে ভালো থেকে আর পাঁচজনকে ভালো থাকার পরামর্শ দিয়ে এই করোনা থেকে আমরা সবাই দূরে থাকতে চাই। এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করছি, যদিও রাজশাহী জেলাতে যদি আমরা এভারেজ হিসাব করতে যাই তাতে আমাদের তানোরে আক্রান্ত সংখ্যাটা কিন্তু বেশি হয়ে গেছে, কারণ তিনজন হয়ে গেছে, দুইজন পুলিশ সদস্য সহ একজন আমাদের সাধারণ মানুষ। সেখানে আমরা মনেই করতে পারি যে আমাদের তানোরের অবস্থা আসলে মানে তেমন ভালো না, এখানে আতঙ্কটা বিরাজ করছে। পাশাপাশি আমরা এটাই সাধারণ সকল আমাদের নাগরিক এবং সকল মানুষদেরকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যেভাবে আমাদের এই আক্রান্তটা যেভাবে বৃদ্ধি পেয়েছে এটা আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সচেতন হওয়া দরকার। তাই সচেতনতামূলক কাজ করার জন্যই কিন্তু বিশেষ করে মানুষকে বোঝানোর জন্যই মাঠে আমি কাজ করছি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং এমপির নির্দেশে মানবতা ত্রাণ বিতরণকালে মন্ডুমালা পৌরসভার কাউন্সিলর নাহিদ বলেন, আমরা এমপির পক্ষে মানবতা সেবা অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আলহাজ উমর ফারুক চৌধুরী কোনো দলের কথা বলেনি, কোনো নেতার কথা বলেনি, তিনি বলেছেন গরিব দুঃখী অসহায় মানুষের কথা। তিনি বলতে চেয়েছেন যে যারা যাদের ঘরে চাউল থাকবে না, যাদের ঘরে অর্থ থাকবে না, তারা যেন দয়া করে আমাদের এই হটলাইনে একটু মেসেজ দিলেই আমরা তাদেরকে খাবার পৌঁছে দিব। তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আলহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সে হটলাইন মেসেজের অনেক পরিবারকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা অনেক পরিবারকে খাবার দিয়েছি। বাতাসপুর স্কুল মাঠে মঙ্গলবার বিকেলে 30 জন কর্মহীন পরিবার সহ চাপাই নবাবগঞ্জ থেকে আগত 25 জন শ্রমিকদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরণ করেন লুৎফর হায়দার রশিদ ময়না। তাছাড়া রাজশাহীর তানোর ছাত্রলীগ নেতা জুয়েল রানা এবং তুষারের নেতৃত্বে অসহায় কৃষকদের বোরো ধান কেটে দিয়েছেন। সাজু আক্তার, প্রেমা, নূরনগর টিভি।